সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। লক্ষ্য করে দেখুন ইব্রাহিম পয়গম্বর, নাম শুনছেন ইব্রাহিম পয়গম্বরের, উনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ? নবীর নাম হলো ইব্রাহিম আর লাস্টে লকব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের হলো আল্লাহর কন্যা, আল্লাহর ফ্রেন্ড। আল্লাহর কি ফ্রেন্ড? আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতের মানুষ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। এমনিতেই হন নাই, পরিপূর্ণ ভরসা থাকার কারণে আর অনেক ত্যাগের কুরবানির বিনিময়ে ইব্রাহিম আল্লাহ পাকের খলিলে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আর দুইবার নয়, জিন্দেগির ভিতরে তিনবার তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ভাইরারে, একবার আর দুইবার নয়, তিনবার যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, প্রত্যেকটা ইমতিহানেই তিনি কামিয়াবি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আগুনের পরীক্ষা, কিসের পরীক্ষা জোরে বলেন? আগুনের পরীক্ষা। কাফের কুফফার বেঈমানের গোষ্ঠীগুলি সরক গাছের সাথে বাঁধিয়া ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। এমন সময় ইব্রাহিম পয়গম্বরের সামনে আইসা জিব্রাইল হাজির হইয়া যান। জিব্রাইল হাজির হইয়া বলেন, ইব্রাহিম পয়গম্বর গো, আপনি যদি বলেন তাহলে সহযোগিতা করব, হেল্প করব, সাহায্য করব। আমি আপনাকে বলছি, যদি আপনার ইচ্ছা থেকে যদি বলেন আমি কি আপনার সহযোগিতা করতে পারি? তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তুমি সহযোগিতার কোনো প্রয়োজন নাই, আমার সাহায্য করার জন্যে, আমাকে হেল্প করার জন্যে আমার মা বুধই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা ছিল, ভরসা থাকার কারণে ওরা উলঙ্গ অবস্থায় ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুনের মধ্যে পড়ে আছেন, উলঙ্গ কিন্তু সহ্য হয় না, আগুন তিনি বরদাস্ত করতে রাজি আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, উলঙ্গটা তো সহ্য হয় না, আপনার মেহব্বতের দরিয়ায় পড়ে আপনার ভালোবাসার জন্যে জীবনটাও পর্যন্ত আমি বারংবার দিতে রাজি আছি, কিন্তু আমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ওরা নিক্ষেপ করে, যেটা তো সহ্য হয় না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাতের পোশাক ইব্রাহিম পয়গম্বরকে পড়াইয়া দিলেন। জোরে কন্যা, সুবহানাল্লাহ। অপরদিকে তারা ফালাইয়া গেল। এখান থেকে চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলেছেন, কে সহযোগিতা করবে? জোরে বলেন, আল্লাহ সহযোগিতা করবেন। এই বলে আল্লাহর হাতে জিম্মাদারি দিয়ে দিলেন। এখন আল্লাহ কি ওনার জিম্মাদারি পালন করবেন কি করবেন না? আমরা যদি আমাদের জিম্মাদারি পালন করি, আমাদের জিম্মাদারি পালন করার পরে আল্লাহ নিজ জিম্মা, তার ওনার জিম্মাদারি তিনি পালন করবেন কি করবেন না? তিনি যখন ভরসা করে ফেললেন, ভরসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যিনি পয়গম্বর ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, আবার যে আগুন অগ্নিকুণ্ড, বিশাল অগ্নিকুণ্ড, ওকে সৃষ্টি করেছেন কে? আগুনের সৃষ্টিকর্তা যিনি, ইব্রাহিম পয়গম্বরেরও সৃষ্টিকর্তা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আগুন রে, আমার ইব্রাহিম পয়গম্বর আমার প্রতি এত বিশ্বাস আর ভরসা রেখেছে, তুমি কখনো তাকে জ্বালাইতে পারবা? জোরে কোন পারবা? এটি কি দুনিয়ার আগুন? স্বাভাবিক না, অস্বাভাবিক আগুন তারা রেডি করে রেখেছে জ্বালাবার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, আগুন রে, তুমি ঠান্ডা হইয়া যাও। কি হইয়া যাও? এখন আগুন এমন ঠান্ডা হয়েছে সহ্য করার মতো না, কিন্তু সীমাহীন ঠান্ডা হয়ে গেছে, যা বরদাস্ত করার মতো সহ্যের বাহিরে ঠান্ডা। এমনও ঠান্ডা মাঘ মাইয়া শীত আছে না, নাই সহ্য করা যায় না, অনেকটা সহ্য করা যায়, কিন্তু মাঘ মাইয়াটা সহ্য করা যায় না।
এই জন্য মানুষে অন্য মাসের নামে কোনো শীত হয় না খালি মাগন নামে হয় মাগ মাইয়া শীতল লাগান আর কোনো শীত নাই বুঝছেনি এর চাইতে আরো বেশি ঠান্ডা হয়ে গেছে এখন ইব্রাহিম পয়গম্বরের কষ্ট হইতাছে না আরামে তিনি আছেন কষ্ট হচ্ছে কিন্তু ভরসা রাখছেন কার উপরে এই কষ্ট থেকে আবার আরাম দানকারীকে সাথে সাথে আবার আল্লাহ বলেন وسلام على إبراهيم আগে বলছিলেন ইয়া নার কুনি বারদা হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন বেশি ঠান্ডা হয়ে গেছে এখন উনার তো সহ্য হইতেছে না খলিলের তো কষ্ট হইতেছে আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ অর্থাৎ না গরম না ঠান্ডা ইয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ কেন হয়েছে কে করেছে ভরসা থাকার কারণে হয়েছে করেছেন কে তাহলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ভরসা করবে কার উপর জোরে বলেন এখন যদি আল্লাহর উপরে যদি মুমিন ভরসা করে যদি জীবন অতিবাহিত করতে পারে লাভ আছে না ক্ষতি কি লাভ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের শেষাংশে বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর উপরে ভরসা করে আস্থার বিশ্বাস নিয়ে চলে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে মহব্বত করেন জুরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য পরিপূর্ণ খালিস মুমিন হওয়ার জন্য আমরা কার উপরে ভরসা রেখে চলব জুরে বলেন সব কেউ দিতে না পারলেও দিতে পারে কে সন্তান চাইব কার কাছে ইলিম চাইব কার কাছে পবিত্র একটা জিন্দগি চাইব কার কাছে কার উপরে ভরসা রেখে জিন্দগি অতিবাহিত করব কোন ফিসাব কোন অমুক সাপ তমুক সাপ কোন মাজারের উপর ভিত্তি করে আর আস্থা আর বিশ্বাস নিয়ে জীবন অতিবাহিত করলে শিরিক হবে কি হবে আর শিরিক হচ্ছে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মাফ করে দিতে পারি শিরিক মাফ করে দিতে পারি এই জন্য শিরিক থেকে বেঁচে থাকবো কারো উপর ভরসা নিয়ে চলবো না একমাত্র ভরসা রেখে চলবো কার উপর আল্লাহর উপর যদি পরিপূর্ণ ভরসা নিয়ে যদি আমরা চলতে পারি সারা দুনিয়ার মানুষ আপনার আমার বিপক্ষে চলে গেলেও কেউ কিছু করতে পারে না একটু পশম পরিমাণও ক্ষতি করতে পারবে না আল্লাহর উপরে ভরসা নিয়ে চলতে পারলে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন কে এই জন্য কার উপরে ভরসা নিয়ে চলব এখন বলেন তো দেখি আলোচনা বুঝে থাকলে মুমিনের এটা কয় নম্বর বৈশিষ্ট্য জোরে কা এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ডাক যখন চলে আসবে মুমিন তখন করে থাকবে না জিহাদের ডাক এটা আল্লাহর ডাক কিনা যদি জিহাদের ডাক হয় তখন সময় রণাঙ্গনে যাইতে কারা কারা রেডি আছে নারায়ণ তাকবীর দীন ইসলাম মাশাআল্লাহ হাত উঠেই চিন্তু বলা হতা জিহাদ 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 চাই আর লাঠি দেখলে আমি কই না না আপনারা নাই এমনও কিছু মানুষ আছে বলে জিহাদ 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 চাই আর শুরু হইলে পিছন তাকে আমি নাই আছে না নাই নবীর যুগে এরকমের কিছু কোয়ালিটির মানুষ আছিল না নাই ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যুদ্ধের ময়দানে নেমে গেছে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে এখন এমতা অবস্থায় দেখা যায় পিছন থেকে কিছু লোক বলতেছে বাড়ি এক বাড়ি একা রেখে আসছি ফ্যামিলিতে সমস্যা আছে এই সেই বিভিন্ন ঝামেলা দেখায়া দেখা গেছে যে যুদ্ধের মাঠ থেকে নবীর পিছন থেকে যাবার চেষ্টায় লিপ্ত ছিল এরকম মানুষ মুমিন হতে পারে না এটা যত বড় মুমিন তার চাইতে বড় টাটকা মুনাফিক জোরে বলেন
এই জন্য আমরা মুনাফিক হব না আমরা আল্লাহর ডাকে যেই দিক থেকে যেই সূরতে আল্লাহর পক্ষে ডাক আসবে ডাকে সাড়া দিতে রেডি আছি তো আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে ভরসা নিয়ে চলবো কার উপর আল্লাহ পাকের উপর ভরসা নিয়ে চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার দেন আমাদেরকে পড়ার সুযোগ দেন সুস্থ রাখনেওয়ালাকে সুস্থ রাখনেওয়ালা আবার অসুস্থ দেনেওয়ালা সব কিছু কার ইশারায় এই জন্য ভরসা রাখবো কার উপরে আল্লাহর উপরে ভরসা যদি আমরা রাখার মতো যদি রাখতে পারি আমরা কামিল মুমিন হতে পারব কি মুমিন হতে পারব কামিল মুমিন হতে পারব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন ওনার কাছে কিছু লোক যাইয়া বলতেছে হে হাসান বসরি আপনি কি পরিপূর্ণ মুমিন সুবহানাল্লাহ বলেন হাসান বসরির কাছে গিয়ে তুমি মুমিন না মুমিন আমাদের কি বিশ্বাস হাসান বসরি সাধারণ ব্যক্তি না খালিস একজন মুমিন মুমিন ওনার কাছে গিয়ে তুমি মুমিন কি না তখন সময় তিনি ডাক দিয়ে কি বললেন প্রশ্নের জবাবে বললেন শুনো ইমানে মুফাসসালের ভিতরে যে কয়েকটা বিশ্বাসের কথা আছে এই বিশ্বাসের ভিত্তিতে যদি আমাকে মুমিন বলো ইমানদার কিনা যদি বলো তাহলে আমি বলবো বিশ্বাসের ক্ষেত্রে আমি মুমিন ঠিক কিন্তু এই সূরার আয়াতসমূহের ভিতরে যে মুমিনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার কথা যদি বলো এটার স্পষ্ট কোনো আনসার আমি দিতে পারবো না সুবহানাল্লাহ এত বড় একজন আলা দর্জার বুজুর্গ হওয়ার পরে উনি সাহস করেন নাই আর আমরা কেমনে সাহস করি এই জন্য ভাইরা আমার এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি আমাদের অর্জন করার দরকার আছে না নাই আছে না নাই এই গেল তিন নম্বর চার নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে কি করবে জোরে বলেন নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আরেক জিনিস নামাজ পড়লে আপনি নিজে নিজে দুনিয়াতেও শান্তিতে থাকবেন অশান্তি থেকে বেঁচে থাকবেন জাহান্নাম থেকেও বেঁচে থাকবেন আর সবাই যদি নামাজ পড়ে নামাজ কায়েম হয়ে যাবে আর নামাজটা যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায় তাহলে সমাজের ভিতরে আর অশান্তি থাকবে না অপকর্ম থাকবে অশ্লীলতা থাকবে অন্যায় থাকবে না একেবারে আমাদের সমাজটা সমাজের ভিতরে যদি নামাজ কায়েম হয়ে যায় যে সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে এই সমাজটা হয়ে যাবে শান্তির সমাজ কিসের সমাজ নামাজ পড়া এটা কার হক হক দুই প্রকার একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ একটা হইল বান্দার হক আর একটা হইল আল্লাহর হক নামাজ পড়া এটা বান্দার হক না আল্লাহর হক জোরে হয় এখন যদি মনে করেন যে একজন মুরব্বী একজন মানুষ আমাদের মুরব্বী এখন আমাদের কাছে তার পাওনা কি তাকে আমরা সম্মান করব মুরব্বীর পাওনা কি সম্মান করব এটা হইলো আমাদের কাছে তার হক যে আমরা তাকে শ্রদ্ধা করব সম্মান করব এখন যদি তার হক যদি আমরা আদায় করি না শ্রদ্ধা করি না সম্মান করি না তার দিকে যদি ভক্তি করে যদি তাকাই না সালাম যদি দেই না তাকে যদি ইজ্জত করি না তার হক যদি আদায় করি না সে কি আমাদেরকে মজা দিবে হক আদায় করবে না আল্লাহর হক হইল গিয়ে ইয়ুকিমুনাস-সালাহ নামাজ কায়েম করা এটা কার হক আল্লাহর হক যদি গোটা সমাজের মানুষ গোটা দুনিয়ার মানুষ এই হকটা যদি আদায় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে যে হক সেটাও আমরা পাব ঠিক না বেঠি আর যদি আমরা আল্লাহর হক আদায় করি না আল্লাহ আমাদের হক আদায় করবেন না এটাই স্বাভাবিক এটাই কি স্বাভাবিক তোর গুণে মোর গুণ সইতাইলে মাতো না কেনেতে তোর গুণে মোর গুণ সইতাইলে কি ফাল্গুন সিলেটি একটা বাক্য আছে ঠিক তেমনি হবে আল্লাহর হক যদি আদায় করি আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখবেন যদি হক আদায় করি না নামাজ যদি সমাজে কায়েম হয় না কিয়ামত হবে ইসরাফিল সিংহায় ফু দিবে নামাজ কায়েম না হওয়া পর্যন্ত সমাজে শান্তির হাওয়া প্রবাহিত হবে না কি কথা ঠিক না বেটি তাহলে সমাজের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই
একজন আর দুইজন নামাজ পড়লে হবে না, সবাই নামাজি হওয়া লাগবে, কি লাগবে না? আমি আপনি নামাজ পড়লাম, অন্যরা নামাজ পড়লো না, এটা কি হলো? আপনার আমার নামাজটাও কিন্তু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, কু আনফুসাকুম, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ ইয়ুকিমুনাস সালা, নামাজি তুমি নিজেও হও, নামাজ নিজে কায়েম করো, অপরকেও নামাজ কায়েমের দিকে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করার মতো কাম করো। কি কথা ঠিক না? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে শুধু নামাজি হলে হবে না, সমাজকেও নামাজি বানাবার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, চার নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে? কই না, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ কি? ঘরের মধ্যে, বাসার মধ্যে একা একা নামাজ পড়া, না সমাজের সবাই এসে মসজিদে ইমামের ইক্তেদায় নামাজ পড়া? ইমামের ইক্তেদায় যদি নামাজ পড়েন তাহলে শান্তি তো আসবেই, কারণ শান্তি আসার একটা রহমত আসার একটা সিস্টেম আছে না? নাই, আছে। স্বয়ং আরশে মুআল্লা থেকে, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আর শান্তি মনোযোগ সহকারে শুনেন, আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি না আসে কেউ কি শান্তি দিতে পারবে? আল্লাহর পক্ষ থেকে যদি রহমত না আসে কেউ কি রহমত পয়দা করতে পারবে? না। এই জন্য ভেড়া আমার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে মুআল্লা থেকে রহমত, রহমত কোথায় আসে? রহমত কোথায় আসে? বাইতুল মামুরে আসে। কোথায় আসে? বাইতুল মামুরে আসে। বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর উপরে রহমত আসে। কার রহমত? আল্লাহর রহমত। আর বাইতুল্লাহর মধ্যে আল্লাহর রহমত আসার পরে এই বাইতুল্লাহর অধীনস্থ যত পরিবার আছে, অর্থাৎ বিশ্বের ভিতরে যত মসজিদ আছে, সব মসজিদের ইমাম যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত চলে যায়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত যাইয়া কান্ত হয় মুসলমান, ওই জায়গায় রহমত যাইয়া সুদা ইমামের বরাবর। সুবহানাল্লাহ। ইমাম থেকে ইমামের পিছনে যিনি আছেন ওনার উপরে রহমত যায়, এরপরে ডানে যায়, এরপরে বামে যায়, এরপরে আবার ডানে যায়, এরপরে বামে আসে, এইভাবে করে গোটা মসজিদ জুড়ে রহমত আর রহমত বর্ষণ হতে থাকে। এই জন্যে ওই সমাজের মানুষ আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রহমত আর শান্তি প্রাপ্ত হবে। যেই সমাজের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের ইক্তেদায় নামাজ যাইয়া মসজিদের ভিতরে জামাত সহকারে আদায় করে, এটাই হলো কায়েম নামাজ। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন, যদি কোনো ছোট জামাত হয় তাহলে এক রাকাতের বিনিময়ে ২৫ রাকাতের সওয়াব। ইতাই মনে হয় হইছে না, আরো দরকার নেই, আরো দরকার নেই বা আরো দরকার আছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, জামাত যদি আরো বলা হয় এক রাকাতের বিনিময়ে ২৭ রাকাতের সওয়াব আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এখনো দেখি সুবহানাল্লাহ, ২৫ কইলাম নাই সুবহানাল্লাহ, ২৭ কইয়াও কি নাই? আরো জোরে কোন না, এইভাবে করে থাকলে হবে না, এত পিছে থাকলে হবে না, সামনে যেতে হবে, আজানের ডাকে সাড়া দিতে হবে, মসজিদে এসে সবাই ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আমরা যেদিন মসজিদে এসে সবাই ঐক্যবদ্ধ হতে পারবো, সেই দিন দেখা যাবে দুনিয়ার মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত হবে, বেঈমানের গোষ্ঠী আর মুসলমানদেরকে আর ধ্বংস করতে পারবে না। এইভাবে যদি নামাজে আসতে আসতে সব মুসলমানেরা যদি এক কাতারে ঐক্যবদ্ধ হইয়া একটা প্ল্যাটফর্মে যদি সব মুসলমান চলে আসতে পারে, নিশ্চিত কোনো সন্দেহ নাই, একদিকে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, এক সারিতে যোগ দিবে, অপরদিকে বেঈমান কাফেরেরা মুসলমানদের একত্রিত হওয়ার দৃশ্য থেকে লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে ভারতের দিকে পালাতে বাধ্য হবে। ঠিক না? ঠিক জোরে বলে। এই জন্যে নামাজ কায়েম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই গেল ৬ নম্বর বৈশিষ্ট্য।
চার নম্বর বৈশিষ্ট্য, পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করা। কে করা? আল্লাহর পথে যারা ব্যয় করবে। বলেন তো দেখি, সম্পদ দেনাওয়ালাকে, রিজিক দেনাওয়ালাকে আল্লাহর চেয়ে উত্তম রিজিক দাতা কি কেউ আছে? এই জন্য আল্লাহ পাক বলেন الله خير الرازقين الله پاک رب العالمين হইলেন উত্তম রিজিক দাতা। কি উত্তম রিজিক দাতা? এখন যেহেতু আল্লাহ রিজিক দিবেন, কার পথে ব্যয় করব? কার পথে? চেয়ারম্যানে যদি হয় তোমার এত 500 টাকা দিলাম, তুমি আমার অমুক অমুক কাজে তুমি 500 টাকা ব্যয় করবা, এখন যদি ব্যয় না করে চেয়ারম্যানে কি আর দিব? যদি এখন দিব, এখন আল্লাহ আমাদের সুস্থতা দিছে, গনিমত দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দরকার তা আমাদেরকে দিছে, এখন যদি আল্লাহ যে পথে দিলে খুশি হবেন এই পথে যদি আমরা ব্যয় না করি আল্লাহ কি আরো দিবেন? চেয়ারম্যানই দেন না আল্লাহ দিব কেন? এই জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যা রিজিক আছে তা মুমিন যারা আছে কামিল মুমিন তারা কি করবে? আল্লাহর পথে ব্যয় করবে। এই হলো মুমিনের কয়টা বৈশিষ্ট্য? পাঁচটা বৈশিষ্ট্য। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হযরতে বেলাল গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, সেই বেলালকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আনফিকিয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, সংকীর্ণতা দেখা দিবে না, আল্লাহর রাস্তায় যদি দান করো ধন সম্পদের মধ্যে প্রশস্ততা দেখা দিবে। সুবহানাল্লাহ। বেলাল দরিদ্র ছিলেন, এরপরেও সব কিছু দিছেন কি দেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ছিলেন, এরপরেও আল্লাহর রাস্তায় ব্যয় কি কম করছেন না? সব দিয়া দিছেন, ঘরের মধ্যে সুইসুত পর্যন্ত কিছু রাখেন নাই, সব কিছু তিনি দিয়ে দিছেন। সেই আবু বকরের সাথে যদি তার উত্তরসূরি হইয়া জান্নাতের ভিতরে যদি যেতে হয় তাদের মতো মুমিন হওয়া লাগবে কি লাগবে না? আর মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য, এর মধ্যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়ারই দিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। দান করার মন মানসিকতা থাকলে তো আলহামদুলিল্লাহ, মন মানসিকতা যদি না থাকে দান খয়রাত করার মতো আল্লাহর রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা যেন আল্লাহ তৈরি করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে, এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হতে পারবে, পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে মজুদ থাকবে, আমি আল্লাহ কথা দিলাম ওরা সত্যিকার অর্থে হক্কানি হাকিকতে মুমিন। সুবহানাল্লাহ। আর যারা সত্যিকার অর্থে মুমিন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটা পুরস্কার রেখেছেন। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। কি করবেন? বাড়াইয়া দিবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। জোরে কই। তিন নম্বর পুরস্কার হলো রিজকুম কারিম সম্মানজনক রিজিক দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্যগুলা থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে এই বৈশিষ্ট্যগুলা অর্জন করে এই পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত হিসাবে আমাদেরকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন।